জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে দিন ঘোষণার দাবি সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি মহকুমা শাসকের নিকট ডেপুটেশন বৃহত্তর বাম ঐক্যের। জলপাইগুড়ি পৌরসভার উদ্ভুত জটিলতা নিরসনে পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা। শহরের বেহাল পৌর পরিষেবার আশু সমাধানের দাবি সহ বিভিন্ন দাবিতে বৃহত্তর বাম ঐক্যের পক্ষ থেকে মহকুমা শাসক মহাশয়ের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানান, বামপন্থী দলগুলো যৌথভাবে আমাদের একটা মঞ্চ আছে, আমাদের বৃহত্তর বাম ঐক্য, এর ভেতরে আমরা বামফ্রন্টের সমস্ত শরিকরা যেমন আছি, এর মধ্যে নকশালবাড়ি আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরও বিভিন্ন রাজনৈতিক দলগুলো সবটাই আমরা এর মধ্যে এক জায়গায় হওয়ার চেষ্টা করছি। আমরা এই দলগুলোর বৈঠক করি, বৈঠক করে ঠিক করি আদালতের নির্দেশে কলকাতা কর্পোরেশনের নির্বাচন হবে। রাজ্যের সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে, পৌরসভার নির্বাচনের সময় অতিবাহিত হয়ে গেছে, কোথাও 12 মাস, কোথাও 18 মাস, কোথাও 7 মাস, কিন্তু তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু না করে বকলমে তারা শাসক দলের রাজ প্রতিষ্ঠা করেছেন এবং নাগরিক পরিষেবা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, বস্তি উন্নয়ন সমস্ত কিছুর ক্ষেত্রেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা জলপাইগুড়ি মহকুমা শাসকের কাছে, যেহেতু তিনি পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক, তিনি দেখভাল করেন আইনগত দিক থেকেই, সেই কারণে আমরা তার কাছে আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের ডেপুটেশনের কপি আপনাদের দিয়ে দিচ্ছি, এই কপি দেখলে আপনারা বুঝে যাবেন যে বিষয়গুলো নিয়ে আমরা বামপন্থী দলগুলো এখানে ডেপুটেশনে আজকে মিলিত হয়েছিলাম, সেটা আপনারা জানতে পারবেন। করোনা মহামারীর জন্যে কখনো কখনো অচিরা তৈরি করে বলা হচ্ছে কর্পোরেশনের নির্বাচন করা যাবে না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো বিধানসভা নির্বাচন হয়ে যাচ্ছে, আমাদের রাজ্য, তারপর দক্ষিণ ভারতের একাধিক রাজ্য, এগুলোতে তো এই 21 সাল আসলে পরেই আবার নির্বাচন। তাহলে বিধানসভা নির্বাচন করা যাবে, লোকসভার নির্বাচন উপনির্বাচন করা যাবে, কিন্তু পৌর নির্বাচন করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তারা নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা মানুষের থেকে বিচ্ছিন্ন, তারা মানুষের কাছে থাকতে চাইছেন না। আমরা সেই কারণেই আন্দোলনে, বৃহত্তর আন্দোলনে প্রয়োজনে আমরা যাব। আমাদের দাবির মধ্যে আছে 100 দিনের কাজ যেটা গ্রামীণ এলাকায় হচ্ছে সেটাকে 200 দিন করা, শহরের গরিব মানুষরাও যাতে এই কাজের ভেতরে যুক্ত হতে পারেন, রোজগারের ব্যবস্থা যাতে হয়, পরিযায়ী শ্রমিকরা তারা যাতে এইখানে কাজ পান, সেগুলোকে দেখা। তবে মূল দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচন করতে হবে, এটা হচ্ছে মূল দাবি। এইটুকুন আপনাদের কাছে আমরা বামপন্থী দলগুলোর পক্ষ থেকে এটুকুন কথাই আমরা নিবেদন করলাম।